আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নতুন একটি IFRS ইস্যু করেছে, IFRS 18। তো এই স্ট্যান্ডার্ডটি বেসিক্যালি আপনার IS 1 পুরোপুরি রিপ্লেস করে ফেলবে। তো আজকের ভিডিওতে আমি এই স্ট্যান্ডার্ডটাতে নতুন কী কী রিকোয়ারমেন্টস আছে, মেজর রিকোয়ারমেন্টস, এগুলো দেখব। চল তাহলে আমরা ভিডিওটা শুরু করি। ISP এই মাসের শুরুতেই এপ্রিলের 9 তারিখ 2024 সালে নতুন এই IFRS টি ইস্যু করে। এটা ইস্যু করার পিছনে মেইন রিজন হচ্ছে বর্তমানে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আছে, পারফরমেন্স রিপোর্টিং, এটার কম্পারিটিভিলিটি এবং ট্রান্সপারেন্সি নিয়ে আপনার ইনভেস্টরদের একটা মেজর কনসার্ন ছিল। তো এটার রেসপন্সই বেসিক্যালি এই নতুন IFRS টি ইস্যু করা। তো যে সকল কোম্পানি আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে, এটা পাবলিক প্রাইভেট দুইটা ক্ষেত্রেই, তাদেরকেই IFRS 18টা ফলো করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কখন করতে হবে এটা বেসিক্যালি আপনার 2024-এ ইস্যু করা হলেও এটা আপনাকে ম্যান্ডেটরিলি অ্যাপ্লাই করতে হবে হচ্ছে 1 জানুয়ারি 2027 থেকে। তো কোনো কোম্পানি যদি চায় যে তারা আর্লি অ্যাডপ্ট করবে, আর্লি এটাকে অ্যাপ্লাই করবে, ওইটাও করতে পারে, ওইটার অপশনও আছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই মানে IFRS টির এফেক্টটা হচ্ছে রেট্রোস্পেকটিভ। তো আপনি যে ইয়ারে এটাকে অ্যাপ্লাই করবেন, তা আপনাকে এর প্রিভিয়াস পিরিয়ডে যে কম্পারেটিভ আছে, কম্পারেটিভের মধ্যেও কিন্তু এই IFRS টিকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যখন অ্যাডপ্ট করবেন আপনাকে একটা রিকনসিলিয়েশন করতে হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, যে আপনি IS 1-এর মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করতেন আর নতুন এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করবেন, এই দুইটার মধ্যে একটা রিকনসিলিয়েশন আপনাকে করে দেখাতে হবে আপনি যে বছর এই IFRS টিকে অ্যাডপ্ট করছেন সেই বছর। এই নতুন IFRS এর মধ্যে 3টা কি রিকোয়ারমেন্টস আছে, একটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার নিয়ে, আর সবার শেষেরটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে গ্রুপিং আছে, গ্রুপিং নিয়ে। তো আমরা প্রথমে দেখি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলো। বর্তমানে আমরা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ফলো করি IS 1, IS 1-এ কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের স্ট্রাকচার কীরকম হবে এটা কিন্তু এরকম স্পেসিফিক কোনো স্ট্রাকচার দেওয়া নেই। তো যার কারণে এক এক কোম্পানি এক একভাবে তাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের যে সাবটোটাল আছে এটা সাজিয়ে থাকে। তো এর কারণে দেখা যায় যে আপনার এক কোম্পানির সাথে আরেক কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সাবটোটালগুলো ভ্যারি করে। তো এটা আপনার যারা ইনভেস্টর আছে, ইনভেস্টরদের কাছে এটা কঠিন হয়ে যায় যে একটা কোম্পানির সাথে একটা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল মানে পারফরমেন্স এটাকে কম্পেয়ার করাটা অনেক টাফ হয়ে যায়। তো এটা ইনভেস্টরদের একটা মেজর কনসার্ন ছিল। তো এর কারণে IFRS 18 বেসিক্যালি আপনার 3টা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করেছে, আর হচ্ছে 2টা সাবটোটাল ইন্ট্রোডিউস করেছে, যেগুলো আপনার ম্যান্ডেটরিলি এগুলো আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে থাকতে হবে। প্রথমে যে 3টা ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং ক্যাটাগরি। আমরা যেরকম ক্যাশ ফ্লোতে 3টা অ্যাক্টিভিটিস দেখি, অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনার বিজনেস অপারেশন থেকে বা বিজনেস ইনভেস্টমেন্ট থেকে অথবা ফাইন্যান্সিং থেকে কী ধরনের ক্যাশ ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে। সিমিলারলি আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও এরকম 3টা ক্যাটাগরি থাকবে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বিজনেস অপারেটিং যে বিজনেস যে অপারেশন, মেইন অপারেশন, অপারেশন থেকে কীরকম রেভিনিউ বা এক্সপেন্স হচ্ছে। সিমিলারলি ইনভেস্টিং এবং ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রেও আপনার কী ধরনের ইনকাম এবং এক্সপেন্স হচ্ছে এটা আমরা এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে আরও স্পেসিফিক্যালি বুঝতে পারবো। তো এই 3টা ক্যাটাগরি স্ট্রাকচারের মধ্যে থাকবে, প্লাস হচ্ছে আপনার 2টা সাবটোটাল থাকবে নতুন। একটা হচ্ছে অপারেটিং প্রফিটের সাবটোটাল, এটা আগে অনেকে অনেক কোম্পানি দিত, অনেক কোম্পানি দিত না, বাট এখন থেকে এটা ম্যান্ডেটরিলি এই সাবটোটালটা দিতে হবে। আর একটা সাবটোটাল হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্সেস, এই সাবটোটালটাও দিতে হবে। তো এখন আমরা একটা স্ট্রাকচার দেখি কীরকম হবে প্রফিট লস স্টেটমেন্টের। এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে, অপারেটিং ক্যাটাগরি, ইনভেস্টিং ক্যাটাগরি এবং ফাইন্যান্সিং ক্যাটাগরি। অপারেটিং ক্যাটাগরির মধ্যে বিজনেসের মেইন অপারেশনের থেকে যে ইনকাম এবং এক্সপেন্সগুলো হচ্ছে এগুলো অপারেটিং ক্যাটাগরিতে থাকবে, এবং অপারেটিং ক্যাটাগরির পরে আপনার অপারেটিং প্রফিটের এই সাবটোটালটা ম্যান্ডেটরিলি আপনাকে দিতে হবে। তো এরপরে থাকবে হচ্ছে ইনভেস্টিং ক্যাটাগরি, ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ইনকাম বা এক্সপেন্সগুলো হচ্ছে এগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তবে ইনভেস্টিং ক্যাটাগরির পরে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্সেস, এই সাবটোটালটাও আপনাকে ম্যান্ডেটরিলি দিতে হবে। আর সবার শেষে থাকবে হচ্ছে আপনার ফাইন্যান্সিং ক্যাটাগরি, ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যে ইনকাম বা এক্সপেন্সগুলো হচ্ছে এগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এবং লাস্টে যে সাবটোটাল থাকবে এটা হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, এরপর ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসবে, আর সবার শেষে থাকবে প্রফিট। তাহলে নতুন এই 3টা ক্যাটাগরি, অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং, আর এই 2টা সাবটোটাল, অপারেটিং প্রফিট আর প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স, এগুলো আপনার ভবিষ্যতে আপনি যখন IFRS 18 অ্যাপ্লাই করবেন তখন প্রফিট লস স্টেটমেন্টের মধ্যে এই ক্যাটাগরি এবং সাবটোটালগুলো দিতে হবে আপনাকে, মাস্ট বি।
এখন দুইটা ইস্যু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সকল কোম্পানির মেইন অ্যাক্টিভিটিসই হচ্ছে ইনভেস্টমেন্ট করা অ্যাসেটের মধ্যে, যেমন আপনার রিয়েল এস্টেট হতে পারে, অথবা যে সকল কোম্পানির মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে কাস্টমারদেরকে ফাইন্যান্স প্রোভাইড করা, যেমন ব্যাংক, তো তাদের ক্ষেত্রে তাদের যে ইনকাম এবং এক্সপেন্সগুলো আছে এগুলো অপারেটিং ক্যাটাগরিতেই পড়বে। এগুলোকে আপনি আলাদা করে ইনভেস্টিং বা ফাইন্যান্সিং ক্যাটাগরিতে ফেলবেন না, যেহেতু তাদের মেইন বিজনেস অ্যাক্টিভিটিসই হচ্ছে ইনভেস্টমেন্ট করা অ্যাসেটে অথবা ফাইন্যান্সিং করা, তো এগুলো অপারেটিং ক্যাটাগরিতে পড়বে। আর একটা বিষয় হচ্ছে কোম্পানি প্রোভাইডিং ফাইন্যান্স, মানে যে সকল কোম্পানি কাস্টমারদেরকে ফাইন্যান্স প্রোভাইড করে, এটা হচ্ছে তাদের মেইন অ্যাক্টিভিটি, তাদেরকে আলাদা করে আপনার সাব টোটালগুলো দেখাতে হবে না। এরপরে যে রিকোয়ারমেন্টসটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন মানে পারফরমেন্স মেজার নিয়ে। তো বেসিক্যালি ইনভেস্টররা যখন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে অ্যানালাইজ করে, তারা কিন্তু আপনার IFRS এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে ওইটার বেসিসেই কিন্তু একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার করে। তো যারা ম্যানেজমেন্ট থাকে কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু পারফরমেন্স মেজার থাকে, কি পারফরমেন্স ইন্ডিকেটর থাকে, যেগুলোর উপর বেস করে তারা তাদের কোম্পানির পারফরমেন্স কেমন হয়েছে এগুলোকে মেজার করে। এগুলোর উপর বেস করে দেখা যায় যে অনেক সময় তারা বিভিন্ন এমপ্লয়িকে বোনাস দিচ্ছে। তো এই যে এই ধরনের পারফরমেন্সগুলো আছে এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজার। অনেক ক্ষেত্রে এই পারফরমেন্স মেজারগুলো আপনার অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দেওয়া হয়, যেটা আপনার যারা ইনভেস্টর আছে তারা এই পারফরমেন্স মেজারগুলোর মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে থাকে। বাট সমস্যা হচ্ছে আপনার এই যে পারফরমেন্স মেজারগুলো দেওয়া হচ্ছে অ্যানুয়াল রিপোর্টে, এগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে না। ডিটেলস বলতে এগুলো কীভাবে ক্যালকুলেট করা হলো, এগুলোর বেসিস কী, এই যে ল্যাক অফ ইনফরমেশনের কারণে ইনভেস্টরদের এই পারফরমেন্স মেজারগুলো নিয়ে একটা কনসার্ন থেকে যায়। এগুলোর ক্যালকুলেশনের বেসিস নিয়ে, এগুলোর ট্রান্সপারেন্সি নিয়ে একটা কনসার্ন থাকে ইনভেস্টরদের। এই ইস্যু, এই কনসার্নগুলোকে অ্যাড্রেস করার জন্য IFRS 18 কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, যাতে করে আপনার IFRS এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে ওইটার সাথে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন যে পারফরমেন্স মেজারগুলো আছে এটার একটা যোগসূত্র তৈরি হয়। ইনভেস্টররা আপনার এই যে পারফরমেন্স মেজারগুলোর সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কানেক্ট করতে পারে। তো এর মধ্যে ডেফিনেশন দেওয়া আছে MPMS এর, এগুলো একটু দেখে নেবেন। আর কী কী ডিসক্লোজার লাগবে, যখন একটা কোম্পানি আইডেন্টিফাই করবে তাদের MPMS আইডেন্টিফাই করে যখন দিবে, তখন সেই ক্ষেত্রে তাদেরকে এই ডিসক্লোজারগুলো একটা সিঙ্গেল নোটের মধ্যে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা সিঙ্গেল নোটের মধ্যে দিতে হবে। তো ডিসক্লোজারগুলো কী দেখেন, প্রথমে হচ্ছে রিকনসিলিয়েশন ব্যাক টু IFRS ডিফাইন সাব টোটাল। তার মানে হচ্ছে আপনার যে পারফরমেন্স মেজারটা আছে এটা আপনার IFRS এর যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে সাব টোটালের সাথে এটা মানে কানেক্টেড, ওইটার সাথে রিকনসাইলেশন করে দেখাইতে হবে কোনটার সাথে কানেক্টেড, কীভাবে কানেক্টেড। এরপর হচ্ছে এক্সপ্লেনেশন অফ হোয়াই দ্য MPMS ইজ রিপোর্টেড। এই যে MPMটা রিপোর্ট করা হলো এটার কেন রিপোর্ট করা হলো এটার একটা এক্সপ্লেনেশন লাগবে, এটার ইউজফুলনেসটা কোথায়। তারপর হচ্ছে এক্সপ্লেনেশন অফ হাউ দ্য MPM ইজ ক্যালকুলেটেড, আপনার এই যে MPMটা দেওয়া হলো এটা কীভাবে ক্যালকুলেশন করেছে ম্যানেজমেন্ট, এটার একটা এক্সপ্লেনেশন লাগবে। আর সবার শেষে হচ্ছে যদি কোনো চেঞ্জেসেস আসে MPM এর মধ্যে ওই চেঞ্জেসের এক্সপ্লেনেশন দিতে হবে। তো এখন এই রিকোয়ারমেন্টগুলো দেওয়ার কারণে যেহেতু এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটের মধ্যে দিবে, তাহলে এটা অবশ্যই অডিটের স্কোপের মধ্যে পড়ে যাবে। আর অডিটের স্কোপের মধ্যে পড়লে স্বাভাবিকভাবে এটার যে ট্রান্সপারেন্সি এবং যে ডিসিপ্লিনটা এটা বেড়ে যাবে, আর ইনভেস্টরদের কাছেও আপনার এটা আরও ইউজফুল হবে এই ধরনের ইনফরমেশনগুলো। এটা গেল হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার নিয়ে রিকোয়ারমেন্ট। এরপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গ্রুপিং নিয়ে। আপনার ইনভেস্টরদের একটা কনসার্ন থাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে গ্রুপিংগুলো করা হচ্ছে এগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে বেশি সামারাইজড হয়ে যায় অথবা অনেক ক্ষেত্রে বেশি ডিটেল হয়ে যায়, যার কারণে তারা যে অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে এটা হ্যাম্পার হয়ে যায়। ইনভেস্টরদের এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য IFRS 18 কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গ্রুপিং নিয়ে। যে ইনফরমেশনগুলো আছে এগুলোর যে রিকোয়ারমেন্ট, গ্রুপিংয়ের রিকোয়ারমেন্ট এটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আপনার অপারেটিং এক্সপেন্সের যে প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার এগুলো সম্পর্কে আরও ইনহ্যান্সড কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে গ্রুপিং করার জন্য।
এরপরে হচ্ছে আপনার প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং নোটসের মধ্যে কি কি ইনফরমেশনগুলো অ্যাড করবেন, এটা সম্পর্কে গাইডেন্স দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে IFRS 18 কোম্পানিকে ডিসকারেজ করেছে কোনো একটা আইটেমকে যাতে করে আদার হিসেবে লেবেল না করে, যদি করে থাকে সেই ক্ষেত্রে তাকে এটা সম্পর্কে আরও ডিটেলসে মানে এক্সপ্লেনেশন দিতে হবে এই আইটেমটা সম্পর্কে। এরপরে আপনার অ্যাগ্রিগেশন এবং ডিসএগ্রিগেশন সম্পর্কেও কিছু গাইডলাইন দেওয়া আছে। তো একদম সহজে যদি বলি যে আপনার যে সকল আইটেমের ক্যারেক্টারিস্টিক সেম ওগুলোকে আপনার অ্যাগ্রিগেট করতে হবে, আর যেগুলো ক্যারেক্টারিস্টিক সেম না, শেয়ার ক্যারেক্টারিস্টিক্স না, ওগুলোকে ডিসএগ্রিগেট করতে হবে। তো এগুলো আপনার একটু পড়ে নেবেন। তো সবার শেষে আপনার যে সকল কোম্পানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তাদেরকে কিন্তু 2027 সাল থেকে ম্যান্ডেটরিলি IFRS 18টাকে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু অ্যাপ্লাই করতে হবে, সেহেতু কোম্পানিগুলোকে এখন থেকে প্ল্যানিং করতে হবে তাদের এই যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য তাদের কী কী ব্যবস্থা নিতে হবে, এগুলো সম্পর্কে এখন থেকেই প্ল্যানিং করতে হবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।